হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করছি ভালো আছেন। আমি জুবাইদা আপনাদের জন্য নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। বর্তমান সময়ে আমাদের যে লাইফস্টাইল, এতে ব্যাক পেইন অর্থাৎ কোমর ব্যথার সমস্যা প্রকট আকার ধারণ করেছে। এখন জরিপ করলে দেখা যায় 10 জনের মধ্যে 2 জন কোমর ব্যথায় ভুগছেন। তাহলে বুঝুন এই সমস্যা কতটা কমন হয়ে গেছে। এখন আর বয়স 40 পার হওয়ার প্রয়োজন হয় না, অনেক কম বয়সেই আমরা কোমর ব্যথার সমস্যায় ভুগে থাকি। বর্তমান সময়ে আমাদের যে লাইফস্টাইল, আমরা যেভাবে চলাফেরা করি, যে সকল খাবার গ্রহণ করি, এসব কিন্তু আমাদের কোমর ব্যথার জন্য অনেকটা দায়ী। আপনি যদি দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকেন কিংবা দীর্ঘ সময় বসে কাজ করেন, আপনার যদি স্ট্রেস থাকে, আপনার শোয়ার ভঙ্গিমা যদি ত্রুটি থাকে, তাহলে কিন্তু আপনি কোমর ব্যথায় ভুগতে পারেন। তো আপনার স্লিপিং পজিশনে কিছু পরিবর্তন নিয়ে এসে আপনি কোমর ব্যথা থেকে রিলিজ পেতে পারেন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে স্লিপিং পজিশনের অর্থাৎ ঘুমানোর ভঙ্গিমার কয়েকটি টিপস দেব, যে টিপসগুলো ফলো করলে আপনি ব্যাক পেইন বা কোমর ব্যথা থেকে রিলিজ পেতে পারেন। তো ব্যাক পেইন থেকে রিলিজ পাওয়ার টিপসগুলো আপনাদের সঙ্গে শেয়ার করার পূর্বে আমি রিকোয়েস্ট করছি, যারা আমার চ্যানেলের ভিডিও আজকে প্রথমবার দেখছেন বা পূর্বেও দেখেছেন কিন্তু এখনও সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ নিচে যে লাল বাটনে সাবস্ক্রাইব কথাটা লেখা রয়েছে সেখানে প্রেস করে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন, এবং পাশে থাকা বেল চিহ্নতে ক্লিক করে যে অপশনগুলো আসবে তার মধ্যে অল অপশনটি সিলেক্ট করে দিন। এতে আমার প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আর ভিডিওটিতে দয়া করে এখনই একটি লাইক দিন, আপনার একটি লাইকের মূল্য আমার কাছে অনেক বেশি। আপনাদের লাইকের সংখ্যা আমার কাজ করার ইন্সপিরেশন বাড়ায়। আর ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন, আশা করছি ভিডিওটি দেখে আপনারা অনেক উপকৃত হবেন। তো আর কথা বাড়াবো না, আসুন কোমর ব্যথা সম্পর্কে কিছু তথ্য জেনে নিই। কোমর ব্যথা অর্থাৎ ব্যাক পেইন তখনই হয় যখন আপনার কোমরের হাড় অর্থাৎ আমাদের মেরুদণ্ডের শেষের যে অংশের যে হাড়গুলো, এই হাড়গুলো জয়েন্টে যখন কোনো সমস্যার সৃষ্টি হয় তখনই কিন্তু আমরা ব্যথা অনুভব করি। আপনি যদি সবসময় হেলে কাজ করেন কিংবা দীর্ঘ সময় একই রকমভাবে দাঁড়িয়ে থাকেন কিংবা দীর্ঘ সময় একই রকমভাবে বসে কম্পিউটারে কাজ করে থাকেন কিংবা যদি ভুল নিয়মে রেগুলার ঘুমিয়ে থাকেন, শুয়ে থাকেন, তাহলে আপনি কোমর ব্যথার সমস্যায় ভুগতে পারেন। তো এই কোমর ব্যথার সমস্যা এমনই সমস্যা যা আপনার স্বাভাবিক কাজকর্মে বাধা প্রদান করে, আপনাকে অনেক কষ্ট দেয়, এবং এ থেকে রিলিজ পাওয়ার জন্য আপনি অনেক ব্যথানাশক মেডিসিন নিয়ে থাকেন যা আপনার শরীরের জন্য ক্ষতিকর। তো আজকে আমি আপনাদের শোয়ার ভঙ্গিমার কিছু টিপস শেয়ার করছি, যে টিপসগুলো ফলো করলে আশা করছি আপনাকে আর পেইন কিলার নিতে হবে না। প্রথম যে টিপসটি আমি আপনাদেরকে দেব সেটি হচ্ছে, ঘুমানোর সময় আপনি ডান কাতে বা বাম কাতে যে কাতেই ঘুমান না কেন, কাত হয়ে শুয়ে 2 হাঁটুর মাঝখানে একটি বালিশ নিয়ে ঘুমাবেন। এতে কি হবে, আপনার পশ্চাৎ দেশ অর্থাৎ আপনার কোমর থেকে শরীরের উপরের অংশ সোজা থাকবে, আপনার শরীরের ব্যালেন্স ঠিক থাকবে। এতে আপনি কোমর ব্যথা থেকে রিলিজ পাবেন, অনেকটা আরাম অনুভব করবেন। এতে আপনার কোমরের ব্যথা কমে যাবে, আপনার কোমর এবং পিঠ সমান্তরালে থাকবে, ফলে আপনি ব্যথা অনুভব করবেন না। সেকেন্ড টিপস হচ্ছে, সবসময় একই কাতে ঘুমানোর চেষ্টা করবেন, অর্থাৎ আপনি যদি ডান কাতে ঘুমান তাহলে রেগুলার ডান কাতেই ঘুমানোর চেষ্টা করবেন, আর যদি বাম কাতে ঘুমান তাহলে রেগুলার বাম কাত হয়েই ঘুমানোর চেষ্টা করবেন। এর কারণ হচ্ছে, আপনি যখন একইভাবে প্রতিদিন ঘুমাবেন, পিঠের সাথে আপনার কোমর, আপনার হিপ একইভাবে সমান্তরালে থাকার অভ্যস্ত হয়ে যাবে, অর্থাৎ আপনি এগুলোর একই রকমভাবে থাকার কারণে এতে আপনি ব্যথা কম অনুভব করবেন, আপনি আরাম পাবেন। 3 নম্বর টিপস হচ্ছে, ঘুমানোর সময় আপনি বালিশটা আপনার মাথার সমান্তরাল নেবেন, অর্থাৎ বালিশ যাতে খুব উঁচু না হয় আবার খুব নিচু না হয়। বালিশ যদি খুব নিচু হয় তাহলে কি হবে, আপনার পিঠের থেকে আপনার মাথা নিচু হয়ে যাবে, এতে আপনার শরীরের ব্যালেন্স ঠিক থাকবে না, আপনি ঘাড়ে কোমরে ব্যথা অনুভব করবেন। আবার যদি আপনার বালিশ আপনার পিঠের থেকে কোমরের থেকে অনেক বেশি উঁচু হয় সেক্ষেত্রেও কিন্তু আপনি ব্যথা অনুভব করবেন। আপনার মাথা, পিঠ, কোমর, হিপ কোনোটাই সমান্তরালে থাকবে না, ফলে আপনি খুবই অস্বস্তি বোধ করবেন এবং ব্যথা অনুভব করবেন। এরপর টিপস হচ্ছে, আপনি যদি কাত হয়ে না শুয়ে চিত হয়ে শুতে চান তাহলে অবশ্যই আপনাকে পায়ের নিচে বালিশ দিতে হবে, অর্থাৎ আপনি মাথার নিচে যেরকম বালিশ দেবেন সেই অনুপাতেই 1টি বা 2টি বালিশ আপনি আপনার পায়ের হাঁটুর নিচে নিয়ে ঘুমাবেন। এতে আপনার শরীরের ব্যালেন্স ঠিক থাকবে, আপনার কোমর, পিঠ, হিপ সবকিছু সমান্তরালে থাকবে, আপনার কোমরের ব্যথা কমে যাবে। আরেকটা কথা হচ্ছে, উপুর হয়ে আপনার স্টমাকে অর্থাৎ আপনার পেটে চাপ দিয়ে কখনোই ঘুমাবেন না। আপনি যখন স্টমাকে বা পেটে প্রেসার দিয়ে ঘুমাবেন এতে আপনার বডির সমস্ত কার্যক্রম উলটপালট হয়ে যাবে,
আপনি নিশ্চয়ই জানেন আমরা যখন রাতে ঘুমাই আমাদের বডিতে অনেক রকম কার্য সম্পাদিত হয়। আমরা যে খাবার খাই তা স্টমাকে গিয়ে জমা হয় এবং সেখান থেকে খাবার পাচন হয়, খাবারের পোষক তন্তু শরীরের বিভিন্ন অঙ্গে যায়। এই সকল কার্যক্রম সঠিকভাবে সম্পন্ন হওয়ার জন্য আপনার কাত হয়ে ঘুমানোটাই কিন্তু বেস্ট। আপনি চেষ্টা করবেন সব সময় কাত হয়ে ঘুমানোর, এতে আপনার শরীরের অভ্যন্তরীণ কাজগুলো সঠিকভাবে সম্পন্ন হবে এবং তার পাশাপাশি আপনি কোমর ব্যথা অর্থাৎ ব্যাক পেইন থেকে রেহাই পাবেন। আপনি ঘুমানোর এই টিপসগুলো ফলো করবেন, আশা করছি খুব ভালো ফল পাবেন। তো আজকের ভিডিওতে এ পর্যন্তই। ভিডিওতে নিশ্চয়ই আপনারা এতক্ষণে লাইক দিয়ে দিয়েছেন, আর যদি না দিয়ে থাকেন তাহলে এখনই লাইক বাটনটি প্রেস করে দিন। আর আপনাদের যদি আমাকে কিছু জানানোর থাকে সেটি কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন, আমি চেষ্টা করব আপনাদের সবগুলো কমেন্টের অ্যান্সার করার। আর ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, নিজের এবং পরিবারের খেয়াল রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধৈর্য সহকারে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।